কাল থেকে শুরু হচ্ছে পবিত্র হজ। আসুন আমরা সম্পর্কে বিস্তারিত জেনে নেই। আমাদের কোনো আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন। দ্বিতীয়বারের মতো করোনা মহামারীর মধ্যেই শুরু হচ্ছে পবিত্র হজের কার্যক্রম। শনিবার 17 জুলাই হজের প্রস্তুতিতে সৌদি আরবের মক্কায় আসা শুরু করেছে অনুমতিপ্রাপ্ত হাজিরা। সৌদি আরবের সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে জানা যায়, সকাল থেকেই মসজিদুল হারাম কর্তৃপক্ষ হাজিদের স্বাগত জানাতে থাকেন। মসজিদুল হারামে উপস্থিত হওয়া হাজিরা পবিত্র কাবা ঘর তওয়াফ করেন। রোববার হাজিদের মক্কা থেকে পূর্বে মিনার অবস্থানের মাধ্যমে হজের আনুষ্ঠানিকতা শুরু হতে যাচ্ছে। সোমবার সারাদিন দক্ষিণ পূর্বে আরাফাতের ময়দানে হাজিরা অবস্থান নিয়ে রাতে মিনা আরাফাতের মধ্যবর্তী মুজদালিফায় অবস্থান নেবেন হাজিরা। মঙ্গলবার মিনায় গিয়ে জামরাতে পাথর নিক্ষেপ, কোরবানি ও চুলকাটার মধ্য দিয়ে হাজিরা ইহরাম থেকে মুক্ত হবেন। এই বছর মসজিদুল হারামের ইমাম ও খতিব ডক্টর শেখ বান্দার বিন আব্দুল আজিজ বা লীলা আরাফাতের দিনে হজের খুতবা দিবেন। করোনা ভাইরাস সংক্রমণের কারণে এ বছরও সৌদি আরবের বাইরে থেকে কোনো হজ যাত্রী অংশ নিচ্ছেন না। সৌদি আরবে বাস করা দেশটির নাগরিক ও বিদেশি বাসিন্দাদের মধ্য থেকে 60,000 হজ যাত্রী হজ করার অনুমতি পেয়েছেন। তো দর্শক বন্ধুরা, আপনাদের কি মতামত এই পুরো বিষয়টি নিয়ে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না, এবং নিত্য নতুন এরকম আরও খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।